তুলাসীখোঁজ সাব ডিভিশনের এক বিদ্যুৎ কর্মীকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ উঠল বেহালাবাড়ি কমলাবাগান এলাকার একাধিক দুষ্কৃতীদের ওপর। উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে নিগমের সারাই কর্মীরা সোমবার দুপুরে বেহালাবাড়িতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বেহালাবাড়ি কমলাবাগান এলাকার কিছু দুষ্কৃতি বিদ্যুৎ সংযোগ করে দেয়, ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 30 ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে যান বিদ্যুৎ কর্মী মিঠুন দাস। ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। পরবর্তীতে মৃত বিদ্যুৎ কর্মীকে বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরাও তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তুলাসীখোঁজ সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার চাম্পাহাউড় থানায় একটি মামলা দায়ের করেন। মৃত বিদ্যুৎ কর্মীর বাড়ি খোয়াই থানাধীন বাগাই এলাকায়। ঘটনার বিষয়ে খোয়াই ডিভিশনের ডিজিএম সবেন্দ্র দেববর্মা জানিয়েছেন, বেহালাবাড়িতে একটি লাইন লো ভোল্টেজ ছিল। বিদ্যুৎ কর্মীরা লাইনের ত্রুটি বের করতে প্রথমে বেহালাবাড়ি কমলাবাগান এলাকার উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে থাকা জিও এর মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তা তালা দিয়ে অন্য প্রান্তে কাজ করতে যায়। বেহালাবাড়িতে মিঠুন দাস নামে এক সারাই কর্মী সিঁড়ি দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে নিহত হন। পরবর্তী সময়ে সারাই কর্মীরা দ্রুত বেহালাবাড়ি কমলাবাগান এলাকায় ছুটে গিয়ে দেখতে পায় কে বা কারা তালা ভেঙে ওই লাইনটি তুলে দেয়, আর তাতেই মর্মান্তিক মৃত্যু হয় ওই বিদ্যুৎ কর্মীর। সকালবেলা খবর পাইছে অফিস থেকে যে ওই ব্রাঞ্চ লাইনে লাইনের মধ্যে একটা ফেজ পাইতেছে না। ফেজ না পাওয়াতে কি করছে তারা, স্টাফ আইসে এখানে আয়া, এখানে যেহেতু ব্রাঞ্চ লাইনে জিও সিস্টেম আছে, কাটার সিস্টেম আছে, ওই জিও কাইটটা তালা দিয়া তারা লাইনে বাইর হয়েছে চেক করতো যেখানে জাম্পারিং আউট হয়েছে, এটা খুঁজে বার করতো তারা বাইর হয়েছে। অ্যাকর্ডিংলি তারা উঠা দেখছে এখানে একটা এইসব বিপদ হয়ে দেখে তারা বাজে এখানে পার্মানেন্টলি জাম্পার কাইটটা আউট করিয়া তারা এদিকে স্বাধীনভাবে কাজ করানোর লেগে তারা এখানে জাম্পারিং কাটতে উঠছিল। ততক্ষণেই কে বা কারা পাবলিক এখানে তালা ব্যাঙ্গা, সেটা আপনারাও দেখছেন এখানে, ওইটা ব্যাঙ্গা জিও দিয়া দেওয়ার পরে ঘটনাটা হয়ে গেছে। এখানে মারা গেছে, কী নাম ওনার? ওর নাম হলো মিথুন দাস, ও বাসেবাড়ি সেকশনের হেল্পার। আরেকজন লোক আসছিল তার সঙ্গে, আসছিল আরেকজন স্টাফ অরুণ দেববর্মা, তারা দুজন প্লাস একজন এজেন্সির লোক একজন আছে। যেহেতু দুজনে তো কাজ করা যায় না, তার জন্য সিনিয়র ম্যানেজার কয়েছে তাদেরকে তুমি আরেকজন লোক ব্যবস্থা করে নিয়ে যাও, ওইভাবে তারা তিনজনে বাইরে ছিল। এই ঘটনা নিয়ে কি ডিপার্টমেন্ট কোনো এফআইআর করছে নাকি? ডিপার্টমেন্ট এফআইআর করা হয়েছে সিনিয়র ম্যানেজার তরফ থেকে। এখন বাকি যেহেতু এক্সপায়ার হয়েছে বাকি ইয়েগুলো আমরা দেখতেছি, বিষয়বস্তুগুলো আমরা দেখতেছি কীভাবে তাড়াতাড়ি তার ফেসিলিটিগুলো দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আমাদের এজিএম প্লাস জিএম এর সাথেও কথা হয়েছে, প্লাস এজিএম এমডির সাথেও কথা হয়েছে। এমডিও এই পরামর্শ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার ইয়েগুলো কাগজপত্র পাঠাইতে কইছে। কে বা কারা এবং ঠিক কি কারণে এই ধরনের একটি ঘটনা সংঘটিত করেছে তা তদন্ত সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।